না সম্মত হচ্ছি। আলহামদুলিল্লাহ বা ঈদ মুবারক বলি, এটা কতটুকু? প্রথমে আমাদের খুব ভালো লাগে যে আমরা সুন্না খুঁজি। আমরা এতদিন মুসলমানরা জায়েজ খুঁজতাম, ফতোয়া খুঁজতাম, আসলে জায়েজ হলো দিনের জাগতিক ব্যাপারে, এইটা খাওয়া জায়েজ কিনা, অর্থাৎ যেটার জন্য আল্লাহর কাছে সওয়াব কামনা করা হয় না, এক্ষেত্রে জায়েজ খুঁজতে হয়, আর যেখানে সওয়াব সেখানে সুন্না খুঁজতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি কি করেছেন, সাহাবীরা কি করেছেন, তো এই যে চেতনা আমাদের সমাজ অনেক সময় অনুপস্থিত ছিল, তো এটা আল্লাহর দয়া যে আপনারা এটা অনুভব করছেন, এটা খুবই ভালো কথা। জি, ঈদ মোবারক। এখানে একজন প্রশ্ন করতে পারে, নাজেজ কি? এর কথা তো ভালো কথা, আপনি জায়েজ প্রশ্ন না করে সুন্না প্রশ্ন করেছেন, খুবই ভালো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলতেন। এক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে সরাসরি কিছু পাওয়া যায় না, তিনি ঈদের দিন দেখা করতেন, দাঁড়িয়ে থাকতেন, কথা বলতেন, আসলে শুভেচ্ছা জানানোর মতো কিছু বলতেন, এইরকম ইয়েস নো কোনোটাই পাওয়া যায় না। তবে ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিস সহিহ বা হাসান সনদে সাহাবীদের থেকে রেওয়ায়ত করেছেন, নবীজির যুগে পরবর্তী যুগে, তারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালা আল্লাহ কবুল করেন, আল্লাহু মিন্না আমার থেকে তোমার থেকে। ঈদের দিনে তারা ঈদের পরে যে সাক্ষাৎ হতো, মুসাফা করা, হাত মিলানো এবং এই কথাগুলো বলা তারা বলতেন, এটা নিঃসন্দেহে উত্তম। এবং ঈদ মোবারক এটাও দোয়া, ঈদ বরকতময় হোক, ঈদ সাঈদ এটা আরব দেশের লোকেরা বলে, কুল্লা আমিন অন্তু বেখাইর, তোমাদের বছর শুভ হোক, কল্যাণময় হোক। তবে আল্লাহকে জড়িয়ে দোয়াটা নিঃসন্দেহে ভালো, তাকাব্বাল আল্লাহু মিন্না ও মিনকা, অথবা মিন্নি ও মিনকা, মিন্না ও মিনকুম, আমার এবং আপনার সকল ডিভোশন, সকল এবাদত আল্লাহ কবুল করেন, এটা অধিকতর সুন্নাহ সম্মত হয়, এটা আমাদের প্রতিষ্ঠা প্রচারের জন্য চেষ্টা করা উচিত।